যখন ফ্রান্সে নবীকে অবমাননা করা হলো কার্টুন ছেপে এদেশের কোন কলেজ ভার্সিটি থেকে নবীর ইজ্জতের পক্ষে কোন মিছিল বের হয় নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে নবীর পক্ষে কোন মিছিল বের হয় নাই তার কারণ কি ওই সব ইউনিভার্সিটিতে কি মুসলমানের সন্তানেরা পড়ে না জোরে বলেন বাংলাদেশে যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে স্কুল আছে কলেজ আছে সেখানে কি মুসলমানের সন্তানেরা পড়াশোনা করে না তাহলে কি তারা রাসূলের উম্মত না নবীকে গালি দেয় কোন কলেজ স্কুল ভার্সিটি থেকে নবীর পক্ষে কোনো মিছিল বের হয় না তার মানে নবীকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদের কষ্ট লাগে না লাগলে তো তোমরা নবীর পক্ষে মিছিল করতা নবীর ইজ্জতের পক্ষে রাজপথে নামতা বারবার নবীর ইজ্জতের বিরুদ্ধে আঘাত করা হয় নবীকে অসম্মান করা হয় নবীকে গালি দেওয়া হয় সর্বপ্রথম তার প্রতিবাদ করার জন্য ওলামায়ে কেরাম রাস্তায় নামে ওলামায়ে কেরাম তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না এই কারণেই নবীকে কষ্ট দিলে আলেমের গায়ে কষ্ট লাগে আর আলেমকে কষ্ট দিলে মদিনাওয়ালা কষ্ট পায় যেই কুলাঙ্গার নবীর আলেমের হাত কেটেছে খুঁজা দেয়া দেখেন নিশ্চিত ওর ব্লাডের মধ্যে সমস্যা আছে তার কারণ কুখ্যাত কাফের ওলিদ ইবনে মুগীরা নাম কি নবীজিকে গালি দিয়েছে সাহাবায়ে কেরামের সামনে যদি নবীকে গালি দেয় সাহাবীরা সহ্য করতে পারে না দৌড়াইয়া নবীর দরবারে গেছে গো আল্লাহর হাবিব ওলিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে ওলিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে আপনাকে আপনার নির্বংশ বলে গালি দিয়েছে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম বলে শোনো ওলিদ ইবনে মুগীরা আমাকে গালি দিয়েছে এর কারণ হলো ওলিদ ইবনে মুগীরার জন্মে সমস্যা আছে কিছু সমস্যা জন্মে সমস্যা আছে ওলিদ ইবনে মুগীরা মজমার ভিতরে বৈশা গল্প করতেছে সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওলিদ ইবনে মুগীরা দেখা খিলখিলায় হাসে এই যে দেখো মুহাম্মদের শিষ্যরা যায় গরিব খাইতে পারে না পড়তে পারে না সমাজের মধ্যে এখনো এমন কিছু মানুষ আছে আলেমদেরকে টিটকারি মারে ওই যে টুপিওয়ালা যায় ঝগড়া লাগলেই প্রথম কয় এই মিয়া দাড়ি রেখে আপনি এমন করেন কেন দাড়িতে তোর কি দোষ করছে তোর মুখে তো দাড়ি নাই তোর তো দাড়ি রাখার যোগ্যতাই হয় নাই তুই তো মহিলাদের ভয়ে দাড়ি রাখতে পারস না আর যেই লোক আবার কোন একটা অন্যায় করছে এই মিয়া তুমি টুপি মাথায় দিয়ে এমন করো কে এসব বলে কষায় গালের ভিতরে চটকানা মারা উচিত নবী সুন্নতের তোরে কি দোষ করছে গাড়ির ভিতরে দুইজন ঝগড়া লাগছে একজন দাড়ি ছাড়া আরেকজন দাড়ি দাড়িওয়ালা আরেকজন দাড়ি ছাড়া দেখবেন প্রথম কথাই কি এই মিয়া আপনি দাড়ি রেখে হার লগে ঝগড়া করেন কেন দাড়ি রাখছে দেখে শরীরে কি রক্ত মাংস নাই তুমি উল্টা পাল্টা করবো আর সে মাইনা নিব এটা কি হতে পারে অন্যায়ের প্রতিবাদ করা কি নিষেধ অন্যায়ের প্রতিবাদ করতে হবে না আমি যে কথাগুলো বললাম আমার কথার যুক্তি আছে কি আছে না আছে কি আছে না যুবক ওলিদ ইবনে মুগীরা খেল খেলায় হাসে এই দেখো যাচ্ছে সাহাবীরা জিদ্দে টিকতে না পেরে বলে ওলিদ ইবনে মুগীরা আল্লাহর নবী বলছে তোর জন্মে সমস্যা আছে মজমার ভিতরে বসা এবার পেস্টি যে লাগছে না কিরে এত বড় কথা আমার জন্মে সমস্যা আছে কে বলছে বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছে তোমার জন্মে সমস্যা ওলিদ ইবনে মুগীরা এত মানুষের সামনে শিক্ষিত মানুষ ছিল তো সেখানে কোনো তর্ক করে নাই ঘরের মধ্যে যায় দরজা লাগাইছে দরজা লাগাইয়া ফ্যান্টন ছেড়ে ঠান্ডা মাথায় বসা চিন্তা করতেছে হায়রে মোহাম্মদকে গালি দিলাম আর সে আমাকে বলেছে আমার জন্মে সমস্যা আছে আরে মোহাম্মদ তো এমন একজন ব্যক্তি সে কোনোদিন মিথ্যা কথা বলতে কারণ আমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছি মোহাম্মদ মিথ্যা বলেছে এটা হতেই পারে না মুহাম্মাদের কথা সত্য নিশ্চয়ই ওলিদ ইবনে মুগীরা বলে আমার জন্মে আসলে সমস্যা আছে কি আছে এখন এটা জাস্টিফাই করবে কিভাবে এটা ইনভেস্টিগেশন কিভাবে করবে
এটা জিজ্ঞেস করতে হলো তো তার মায়ের কাছে যেতে হবে যে মা মোহাম্মদ বলছে আমার জন্মের সমস্যা আছে এখন একজন সন্তান মাকে এই কথা কিভাবে জিজ্ঞেস করে এটা লজ্জার ব্যাপার না কি করবে বেচারা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়ে ঘরের ভিতরে বসে আছে রাগ করে কি করে হ্যাঁ আমি এত বড় নেতা শিক্ষিত মানুষ আমাকে বলল আমার জন্মের সমস্যা একদিন দুই দিন তিন দিন পরে ওলিদ ইবনে মুগিরার মা তার ঘরের দরজার সামনে এসে দরজা নক করছে ওলিদ তালহিনা ওলিদ এদিকে আসো ওলিদ ইবনে মুগিরা মাথা নিচু করে রাখছে চোখে পানি চেহারায় বিষণ্ণতার ছাপ তিন দিন পর্যন্ত খায় না বলে লিমা তবে কি ইয়া ওলিদ কান্না করছো কেন মন খারাপ ওলিদ ইবনে মুগিরা বলে আম্মা জান মন খারাপ তো আপনার জন্য বলে আমি কি করেছি বলে আম্মা জান সত্যি করে একটা কথা বলবেন বলে কি কথা আম্মা জান আমাকে আমাদের আল আমিন মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মে সমস্যা আছে ওলিদ ইবনে মুগিরার মা বলে বাবা তুমি কি মোহাম্মদের সাথে বেয়াদবি করেছো ওলিদ ইবনে মুগিরা বলে আম্মা জান আমি মোহাম্মদকে গালি দিয়েছি ওলিদ ইবনে মুগিরার মা বলে এটা তুমি কি করেছো মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই সে আমানতদার সে কি আমানতের খেয়ানত করে না সে মানুষকে কষ্ট দেয় না আর তুমি মোহাম্মদকে গালি দিলা ওলিদ ইবনে মুগিরা বলে আম্মা এত কথা শুনতে চাই না আপনি সত্যি করে বলেন আসলেই কি আমার জন্মে সমস্যা আছে ওলিদ ইবনে মুগিরার মা বলে বাবা রে ছোটবেলায় তো তোমার বাবা মারা গিয়েছিল আমি ছিলাম বিধবা একদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর তোমার চাচা আমার ঘরের মধ্যে এসে ঢুকছে ঢোকার পরেই কাম হয়ে গেছে সেখান থেকেই তোমার জন্ম ওলিদ ইবনে মুগিরা কপাল থাবরে আর কয় বলে তাহলে তো মোহাম্মদের কথা ঠিকই আছে ঠিক কি না বলে তার মানে যারা আলেমকে গালি দেয় আলেমদেরকে কষ্ট দেয় তাদের জন্ম সমস্যা আছে ঠিক কি না বলে যতদিন আলেম থাকবে ততদিন ইসলাম থাকবে যতদিন আলেম থাকবে না এই দুনিয়ার জমিনে ইসলাম থাকবে না সুতরাং যুবক সাবধান তোমাদেরকে কোরআন শোনায় আলেমরা তোমাদেরকে কোরআনের বাণী শোনায় আলেমরা ইসলামের কথা বলে আলেমরা দ্বীনের কথা বলে আলেমরা সুতরাং আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না ঠিক কিনা বলেন প্রশাসনকে বলবো যেই কুলাঙ্গার আলেমের হাত কেটে দিয়েছে ওকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক নইলে দুর্বার আন্দোলন করে তোলা হবে ঠিক কিনা বলেন আলেমকে কখনো বেয়াদতি করতে দেওয়া যাবে না সম্মানিত হাজিরিন আজকে এই কাজ যদি কোনো একটা মাদ্রাসায় করত কোনো একটা আলেম করত 71 টেলিভিশন দেখতেন এই পর্যন্ত 21টা নিউজ করত লাইভ দেখে তো লাইভ হাত কতটুক কাটছে কতটুক ব্যান্ডেজ লাগাইছে কোন ডাক্তারের কাছে আছে কোন হসপিটালের কাছে আছে ডিসির কাছে যাইতো ওসির কাছে যাইতো ইওনো টিওনো সব দৌড়াদৌড়ি শুরু করে দিত ঠিক কিনা বলো একজন আলেমের হাত কাটছে এখন মিডিয়া নিশ্চুপ মিডিয়া কি নিশ্চুপ তোমাদের দরকার নাই আলেমদের পক্ষে আল্লাহ আছে কে আছে জোরে বলেন কে আছে এই কারণে মুসলমান যে কোরআনের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায় আর নবীর হাদিস হাবিব কিবরিয়া বলেন ইযা উদিআ আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআনু ইনদা রাসিহি এই দুনিয়ার জমিনে যে আল্লাহর কোরআনকে মহব্বত করবে আল্লাহর কোরআনকে ভালোবাসবে ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে তাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাবে আত্মীয় স্বজন কান্না করবে গোসল করিয়ে যখন একেবারে ঘর থেকে বের করবে জনমের বিদায় দিয়ে দিবে চাইলেও সে আর কোনোদিন তার ঘরে ফিরে যেতে পারবে না পারবে জোরে বলেন চাইলেও সে তার ঘরে ফিরে যেতে পারবে না যখন তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে জানাজা দেওয়া হবে জানাজা পড়িয়ে যখন তাকে গোরস্থানের দিকে একেবারে
জন্মের বিদায় দেয়া হবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, স্ত্রী দূর থেকে আঁচল দিয়ে মুখ ঢাকবে, আর প্রাণের স্বামী বলে বলে ডাকবে, সন্তান বাবার জন্য কান্না করবে, মা তার সন্তানের জন্য কান্না করবে, বাবা তার সন্তানের জন্য কান্না করবে। যতই কান্না করুক না কেন, যতই কান্না করুক না কেন, একবার যেই বিদায় দেয়া হয়েছে ওই বিদায় থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলেন? যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তার সাথে তো আল্লাহর কোরআনের সম্পর্ক ছিল, গভীর জনিতে কোরআন কারিমের তেলাওয়াত করত, কোন মজমায় কোরআনের তেলাওয়াত হলে আগে আগে দৌড়িয়ে যেত, কোন পোস্টারের মধ্যে কারি সাহেবের নাম দেখলে দৌড়ায় দৌড়ায় আসত, অমুক দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, অনেক যুবক অনেক মুসলমান দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমার দিকে আসতেছিল, ঠিক কিনা বলেন? এ যুবক, তুমি তো কোনো গান শোনার জন্য দৌড়ায় আসো নাই, তুমি তো কোনো সিনেমা দেখার জন্য দৌড়ায় আসো নাই, তুমি তো কোনো যাত্রার মঞ্চে দৌড়ায় আসো নাই, তুমি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য দৌড়ায় আসছো, তুমি মনে রেখো শুধু কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় আসো নাই, তুমি আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। আল্লাহ।